রাজ্য সরকারের বদান্যতায় একটি মৃতপ্রায় সংস্থায় পরিণত হচ্ছে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড। বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে হর্টিকালচার কর্পোরেশনটি মৃতপ্রায় হয়ে পড়েছে। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও কোনো এক অজ্ঞাত কারণে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উন্নয়নে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি, যার ফলে নাম সর্বস্ব হয়ে পড়েছে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড। আয় দূরের কথা, কর্মচারীদের বেতন ভাতা মেটানো হয় ফিক্সড ডিপোজিটের সুদের টাকা দিয়ে। সম্প্রতি রাজ্য সরকার কর্পোরেশনটিকে পুনর্জীবিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফলস্বরূপ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে প্রাক্তন মন্ত্রী জওহর সাহাকে। জওহর সাহা দায়িত্বভার গ্রহণ করেই খোল নলছে পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে কর্পোরেশন লিমিটেডটির। অফিসে কাজের সংস্কৃতি ফেরানোর লক্ষ্যে বর্তমান অফিসটিকে সাজিয়ে তোলার জন্য গুরুত্ব আরোপ করেছে। প্রথমবারের মতো লিমিটেডের কর্মী আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বৃহস্পতিবার। এদিন জওহর সাহা জানান, বর্তমানে হর্টিকালচারের 6টি বাগান থাকলেও 5টি বাগানের জায়গায় কোনো হদিশ নেই। এগুলোকে পুনরুদ্ধার করাই হবে তার প্রথম কাজ। তারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখানে আর কোনো নিযুক্তি নাই, আর অফিসটা দেখতে আছেন, আমার চেয়ারম্যানের রুম আছে, এটা তো আপনারা আমি বসার জায়গা দিতে পারতেছি না। এখানে না আছে বাথরুম, না আছে টয়লেট, না আছে কোনো কিছু। সেম অবস্থা অফিসারদেরও, মানে তাদের স্থান সংকুলন হইতে আছে না, স্টাফ যারা আছেন তারও সে পরিবেশ নাই যে একটা কাজ করার। তো আজকে আমার মূলত মিটিংটা ই হইল যে আমরা এই কর্পোরেশনটাকে কিভাবে আপগ্রেড করিয়া মানুষের কাজে, মানুষের কল্যাণে, বিশেষ করে কৃষক রিলেটেড আমাদের এটা, আমরা সেটা করতে পারি। তার জন্য আমি আজকে ওনাদের, আমাদের দুইজন হেড অফ দ্য অফিস এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এবং আমাদের হর্টিকালচার ওটার ডিপার্টমেন্টের ডক্টর সাহেব, উনি জমাতিয়া সাহেব, তাদের দুজনের সাথে আমি বসবো এবং আমাদের অফিসারদের নিয়ে যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।